একটা মা সন্তান গর্ভের মধ্যে ধারণ করে যেই কাজটা বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, যেই জিনিস বেশি খায়, এই বেশি করা, বেশি বলা, বেশি শোনা, বেশি দেখা, বেশি খাওয়া, এইটার একটা এফেক্ট, একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। গর্ভের সন্তানের উপর আমার বেইরা দুষ্প্রভাব। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, এই সন্তান পার্থিব জীবনে মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি জাল বেশি খায়, এই সন্তান পার্থিব জীবনে জাল প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দা পুষি দেয় চলে, লজ্জা শরমের সাথে চলাফেরা করে, বেশি বেশি এবাদত বন্দেগী করে, এই মায়ের সন্তান মায়ের পেট থেকে ট্যালেন্ট হইয়া মেধাবী হইয়া ভূমিষ্ঠ হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি বেপর্দায় চলে, লজ্জা শরমহীনভাবে চলাফেরা করে, অশ্লীলতার সাথে চলাফেরা করে, আমার ভাইয়েরা বেগানা পুরুষের গালে গালে ঘুরে, বেনেটি ব্যাগ একটা কাঁধের উপরে ঝুলাইয়া বিয়ানি বাজার মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই মায়ের সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা গর্ব বোকা আর দামি সইয়া বাইর হয়। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিল গুলোতে একটা কথা বলিয়া বেড়াই, আমার বেয়েরা বন্ধুরা, আপনি বিয়ে করছেন, যখন দেখবেন আপনার স্ত্রীর ফ্যাটের মধ্যে আপনার সন্তান, আল্লাহু আকবার, আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভের মধ্যে কনসিভ করছে, গর্ভধারণ করছে, আপনারা স্বামী স্ত্রী দুজন সাবধান, খবরদার, ঘরের মধ্যে বাসার মধ্যে স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে গালমন্দ করবেন না, গালিগালাজ করবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন না, মারামারি আর কিলাকিলি করবেন না। যদি এগুলা করেন, এগুলার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়বে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে অশ্লীল কথাবার্তা ব্যবহার করেন, এই সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় বেয়াদবির প্রশিক্ষণ নিবে, বেয়াদব হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন যৌবনে পদার্পণ করবে, এই সন্তান বাড়ির মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সম্মান করবে না, এমন কি বয়সের একটা পর্যায়ে মা বাপকে পর্যন্ত সম্মান করবে না, মা বাপের সাথে পর্যন্ত বেয়াদবি করবে। এই বেয়াদবি পাইছে কোথায়? মায়ের পেটে থাকা অবস্থা। আমার বেয়েরা দুষ্প্রভাব, যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনারা স্বামী স্ত্রী দুজন ঝগড়া করেন, ঝগড়া করেন, এখান থেকে আপনার সন্তান আল্লাহু আকবার মায়ের পেটের মধ্যে থাকিয়া সন্ত্রাস শিখবে, সন্ত্রাস। আপনারা স্বামী স্ত্রী দুজন সন্তানের গর্ভ অবস্থায় যদি কিলাকিলি আর মারামারি করেন, আপনার সন্তান এখান থেকে মায়ের পেটের থেকে মানুষ খুন করার প্রশিক্ষণ নিবে, রাজনীতির নামে রাস্তায় রাস্তায় মানুষ খুন করিয়া বেড়াবে, কিলিং করিয়া বেড়াবে, পেশাদার কিলার হবে। আপনার কারণে আপনি সন্তানকে নষ্ট করছেন, ওই সন্তানের জীবনের প্রথম ফাউন্ডেশন মায়ের পেটের 10 মাস। কথা বুঝছেন না বুঝেন নাই? সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে কি পড়ে না? আমার ভাইয়েরা দুষ্প্রভাব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর নাম শুনছেন নি আপনারা? জি, হযরত বরকত সাহেব রহমতুল্লাহ আলাই কত বড় ব্যক্তি ছিলেন, কত উঁচা মকামের মানুষ ছিলেন, আমি কয়েক ঘন্টা বললেও শেষ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মনসব আর মকাম, হযরত উলামায়ে কেরাম আছেন, উনাদের পরাকের জন্য একটু সামান্য বলি, যেই বাপের বেটা
এত বড় কথা বলতে পারে, ওনার মকাম কত বড়। আল্লাহ মাদ্রাসার তালবারা লেখিও কোথায় ভাইবা, আমরা মরে গেলে আর পাওয়া যাবে না। মরি দিলা তাকাফ আল্লাহু রানি রিফাতান লিতুল মাআলি দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আমার ভাইরা, আপনারা যারা সর্বসাধারণ আছেন, আপনাদের এটা বুঝারও দরকার নেই, বুঝবেনও না। যাদের জন্য বলছি, হযরত উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, এই জন্য আর অনুবাদ করলাম না। এমন দাবি একমাত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে শোভা পায়, অন্য বাপের বেটার মুখে শোভা পায় না। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। ক্যা বাত হ্যায়, আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, কয় বছর, ইটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম দেখ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, ওনার আম্মা ওনাকে নিয়ে গেছেন একটা হাফজখানায়, হাফেজিয়া মাদ্রাসায়। কোনটা বুঝেন, হাফেজিয়া মাদ্রাসায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই 5 বছর পূর্ণ হওয়া শিশু ছেলে আব্দুল কাদেরকে নিয়ে গেছেন একটা হাফেজিয়া মাদ্রাসায়। নিয়া কয় হাবেশা হুজুর, এই যে আমার ছেলেটা আব্দুল কাদের, বয়স 5 বছর পূর্ণ হয়েছে, এখনো কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই, এখনো কোনো লেখাপড়া করাই নাই। জীবনের শুরুতে প্রথম আপনার কাছে নিয়ে আসলাম, কারণ আমার দিলের আরজু, আমার আব্দুল কাদের পরে যা হবে হবে। জীবনের শুরুতে প্রথমে একবার কোরআনে কারিমের হাফেজ হবে, এটা আমার দিলের আরজু। বুঝে নেই কি আরজু, কি পরে যা হবে হবে, প্রথমে একবার কি হবে, কোরআনে কারিমের হাফেজ হবে। ও বৈরাগী বাজারবাসী আমার মুসলমান ভাইয়েরা, আপনারা আমরা সবাই মুসলমান তো, কি মুসলমান, আমাদের বাগে পড়ছে কোরআন, আমাদের বাগে পড়ছে কোরআন, কেমনে বাগে পড়ছে। আপনারা মিয়া সাহেব হন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোরআনের হাফেজ হন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছেন কি না, কুল্লু আল্লাহর হাফেজ হয়েছেন কি না, আলাম তারার হাফেজ হয়েছেন কি না। দোস্ত, আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে, একটা হিন্দুর ছেলেকে যাইয়া বলেন না, এই রমেশচন্দ্র একটু কুল্লু আল্লাহটা তেলাওয়াত কর, রমেশচন্দ্র বলবে কুল্লু আল্লাহ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না বেঠি আমার ভাইরা, দোস্ত আবাব, একটা মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, রমজান মাসের রোজাগুলাও 30টা 30টা পুরা পুরা রাখে না, কিন্তু কুল্লু আল্লাহটা মুখস্থ জানে, ঠিক না বেঠি। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মাহফিলের মধ্যে আপনারা যত মানুষ উপস্থিত হয়েছেন, আমার ধারণা সবাই কুল্লু আল্লাহ মুখস্থ জানেন, কুল্লু আল্লাহ জানে না এমন একজন নাই, একজনও নাই, কিন্তু হরেশচন্দ্রের পোলা রমেশচন্দ্র কুল্লু আল্লাহ জানে না, কুল্লু আল্লাহ
জানে না, কারণটা কি, আল্লাহ পাক তাকে একটা হিন্দু বাবার ঘরে জন্ম দিয়েছেন, আমাকে একজন মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন, যেই সুবাদে আমার বাগে কোরআন পড়ছে ওই হরেশচন্দ্রের বাগে কোরআনটা পড়ে নাই। অদুস্ত এই কারণে হরেশচন্দ্র কুল হু আল্লাহ জানে না, আমি কুল হু আল্লাহ জানি। ওরে মুসলমান, যদি কেয়ামত পর্যন্ত হায়াত পাও আর কোটা হায়াত যদি সিজদায় পড়ে থাকো, আল্লাহ পাকের শুকর আদায় করো, শুধু কুল হু আল্লাহ যে জানো এটার শুকর আদায় করা শেষ করা যাবে না। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশির, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশির, পুরায়ে পাল বনামে মনে দিওয়ানা জদন, পুরায়ে পাল বনামে মনে দিওয়ানা জদন। লটারি হইছে লটারি, কোরআন কার বাগে যাবে, কোরআন কার বাগে পড়বে, আসমানের বাগে পড়ে নাই, আসমানের এই সাজ্জিরও কোরআন বহন করার জন্য আসমানে কয় রব্বুল আলামিন আমার দ্বারাই সম্ভব না, এই ভারী কোরআন বহন করা। জমিনকে সাজ্জিলেন, জমিন কয় রব্বুল আলামিন আমার দ্বারাই সম্ভব না, এই ভারী কোরআন বহন করা। পাহাড়কে সাজ্জে, পাহাড় তো ভয়ে কাঁপতে শুরু করছে, অস্বীকার করে রব্বুল আলামিন আমার দ্বারাই সম্ভব না, আমি পাহাড় বালি বালি হইয়া যাব, রেজা রেজা হইয়া যাব, কোরআনের বার বহন করা আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত এই কোরআনের বার বহন করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের বাগে পড়ছে কোরআন, অথচ আরো তো মানুষ আছে দুনিয়াতে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, আরো তো মানুষ আছে, কারো বাগে কুল হু আল্লাহ পড়ে নাই, আমার আপনার বাগে কুল হু আল্লাহ পড়ছে। লটারিতে আমরা জিতছি, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশি, পুরায়ে পাল বনামে মনে দিওয়ানা জদন। ও বেরা দোস্ত আবাব, আমি আপনি মুসলমান, কোরআন আমার আপনার বাগে পড়ছে, রসুল আমার আপনার বাগে পড়ছে, আর সন্তান আল্লাহ আমাকে দান করছে, আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ যাকে চায় সাতটা ছেলে দিয়া রাখে, যাকে চায় সাতটা মেয়ে দিয়া রাখে, যাকে চায় মিক্স করে দে তিনটা ছেলে তিনটা মেয়ে, চারটা ছেলে তিনটা মেয়ে মিক্স করে দে, আর যাকে চায় শুধু দুনিয়ার ধন সম্পদ দৌলত, মিল কারখানা ইন্ডাস্ট্রি শত সহস্র কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইয়া দে, কিন্তু বাপ টাকার জন্য একটা সন্তান তাকে দেয় না। আমার বেইরা দোস্ত বাপ, এতগুলা সন্তানের বাবা হইলেন, এতগুলা সন্তানের মা হইলেন, আপনার অন্তরে কেন এই আরজু আসলো না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মায়ের অন্তরে যে আরজু আসলো, হাবেশা হুজুর আমার আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে, এরকম একটা আরজু আপনি মুসলমান আব্বার অন্তরে কেন আসলো না? এতগুলা সন্তানের বাবা হইলেন, একটা সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ কেন বানাইতে ফেললেন না? কেন ফেললেন না? কপাল খারাপ না? কপাল খারাপ না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মায় কয় অবশ্য হুজুর, আমার আব্দুল কাদেরকে আপনার সুপর্দ করলাম, আমাকে আপনি একটা হাফেজ কোরআন উপহার দিবেন। এই বলি আব্দুল কাদের আম্মা বাড়িতে চলে গেছে, হাফেজ সাহেব বলেন, বাবা আব্দুল কাদের আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হাফেজ সাহেব আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরায়ে ফাতিহাটা একবার পড়াইছেন, এরপরে আরো পাঁচ সাতবার দশ বার মুখে মুখে সূরায়ে ফাতিহা আব্দুল কাদেরকে মশকে করাইছেন, অনুশীলন করাইছেন। এরপরে কয় বাবা আব্দুল কাদের, দেখি পারো কিনা আমাকে একটু সূরায়ে ফাতিহাটা মুখস্থ শোনাও। আব্দুল কাদের ওস্তাদজির আদেশ পাইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদু শরীফ, সূরা ফাতিহা আব্দুল কাদের উস্তাদজিকে মুখস্থ শুনাইলেন, আল্লাহু আকবার। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করছে কিন্তু তেলাওয়াত শেষ হয় নাই। সূরা ফাতিহার তেলাওয়াত যখন শেষ হয়েছে আব্দুল কাদের থামে না, এইবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের তেলাওয়াত করতেছে, হাফেজ সাহেব শুনে আছে, আমার ভাইরা তেলাওয়াত শুরু করছে তো করছে, আব্দুল কাদের তো আর থামে না, একেবারে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 18 পারাত যাইয়া থামছে। সুবহানাল্লাহ, কয় পারায়? 18 পারায়। ভিতরে ভিতরে হাফেজ সাহেব অবাক, কিরে পড়াইলাম শুধু সূরা ফাতিহা, শুনাইতে কইলাম শুধু সূরা ফাতিহা, মায়ে বলি গেল এই পর্যন্ত কোনো মাদ্রাসায় ভর্তি করে নাই, কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো লেখাপড়া করায় নাই, আর এদিকে আব্দুল কাদের আমাকে 18 পারা মুখস্থ শুনে দিল, কেমনে ঘটনা কি? এই কে আসিস, আব্দুল কাদেরের মাকে খবর দে। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়া হয়েছে, আব্দুল কাদেরের মা আসছে, হাফেজ সাহেবজুর কয় বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? মহিলা কয় হুজুর কি মিথ্যা কথা বলছি? হুজুর কয় আপনি না বললেন আপনার ছেলেকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো লেখাপড়া করান নাই, কোনো শিক্ষকের সামনে বসান নাই, তাহলে আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহা পড়াইলাম, সূরা ফাতিহা শুনাইতে কইলাম, এখন সূরা ফাতিহা তো আব্দুল কাদের শুনাইলো, সাথে 18 পারা কোরআন শরীফ আমাকে মুখস্থ শুনাইয়া দিল, আপনি বললেন কোনো লেখাপড়াই করে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলো কোথায়? হ্যাপস করলো কোথায়? 18 পারার হাফেজ কেমনে হইলো? আব্দুল কাদেরের মাইক হুজুর, ওয়া রাব্বিল কাবা, আমি কাবার কসম করে বলতেছি, আমার আব্দুল কাদের আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোরআন শরীফ হাতে নেওয়ার সুযোগও পায় নাই, তবে আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ কেমনে হইছে এটার একটা খেয়াল আমার দিলের মধ্যে আছে। কয় কি খেয়াল? হুজুর ঘটনা হইল আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি। হুজুর কোরআন তেলাওয়াত আমার গেজা, আমি যেদিন কোরআন শরীফ তেলাওয়াত করি না সেদিন আমার খানা হজম হয় না, যেদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি না সেদিন রাত্রে আমার দুই চোখে ঘুম আসে না। আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিল তখন আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, প্রতি তিন দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। কয় দিনে? আমার ভাইরা দোস্ত আহবাব, আপনাদের বিয়ানীবাজার থানা তো বিরাট থানা, গোটা বিয়ানীবাজার থানাটাকে পর্যবেক্ষণ করেন, জরিপ করেন, এই গুণের মা কয়জন পাওয়া যায়? আমার বেয়েরা দোস্ত আহবাব, সন্তানকে গর্ভে লইয়া তিন দিনে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে এমন গুণের মা কয়জন পাওয়া যায়? মা যদি এমন হয় তো এমন পবিত্র গর্ভ থেকে আব্দুল কাদের জিলানি ভূমিষ্ঠ হবে না, আব্দুল কাদের জিলানি জন্ম হবে না, তো কি জন্ম হবে? আমার বেহরা দোস্ত আহবাব, বুয়াদ পাকি জাতি না তো পাকে কেরদার, জেনা জাদা না বা শুধু যে জেনাকার, যে মরদুম সাগে যে সাগে মরদুম না যায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়াত। ও বেহরা, আব্বা আম্মা যদি পবিত্র চরিত্রের অধিকারী হয় সন্তান পবিত্র চরিত্রবান হবে, আব্বা আম্মা যদি চরিত্রহীন হয় সন্তান চরিত্রহীন হবে, কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না, কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় মানুষ জন্ম নেয় না, দানের ছড়ার মধ্যে দান পাওয়া যায় গম পাওয়া যায় না, গমের শীষের মধ্যে গম পাওয়া যায় দান পাওয়া যায় না,
পবিত্র ঘরে পবিত্র ঔরসে পবিত্র জরায়ুতে পবিত্র সন্তান জন্মগ্রহণ করে। অদুস্থ লুজ্জা বাপের সন্তান লুজ্জা হয়, ব্যভিচারিণী মায়ের সন্তান ব্যভিচারী হয়, এটাই স্বাভাবিক। একটা উদাহরণ মনে আইছে বড় সুন্দর, কইতাম নি সাড়ে দশটা। আচ্ছা তাহলে বলো, আর স্বাস্থ্যে অনুমতি দিতেছে না, গলা ভাঙ্গা তো নিঃশ্বাস ছোট, তারপরেও একটু বলি। আল্লাহ, মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর, আজিজে মিশরের বউয়ের নাম জুলাইখা, বউয়ের নাম জুলাইখা। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল ছিল, বাপের বাড়িতে থাকাকালীন তিন রাত্র স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখি পাগল হয়ে গেছে। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম থেকে পরিচয় পাইছে মিশরের প্রধানমন্ত্রী। এখন তালাশ করতে করতে আল্লাহু আকবার, মুলকে শাম, এই যে ভূমিকম্প হলো সিরিয়া, এই সিরিয়াতে জুলাইখার বাপের বাড়ি ছিল। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ঘর বাড়ি ছাড়ি, মা বাপ ছাড়ি, ধন সম্পদ ছাড়ি, সব কিছু ত্যাগ দিয়া জুলাইখা মিশর আসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আজিজ মিশরের বাসভবন পাইছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে পায় নাই। উসিলা স্বরূপ আজিজ মিশরের কাছে বিয়ে বসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য। বিয়ে বসছে যে আল্লাহর হুকুম, আগ্দ হওয়ার সাথে সাথে, বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জুলাইখার স্বামী আজিজ মিশরকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত জন্য হিজলা বানাইয়া দিছে, পুরুষত্ব শূন্য বানাইয়া দিছে। এখন এই পুরুষত্ব শূন্য স্বামীর ঘর করে জুলাইখা আর সকাল বিকাল স্বপ্ন দেখা বন্ধুরে তালাশ করে। সব সংবাদ পাইছে মিশরের বাজারে গোলাম একটা বিক্রি হইতেছে, সেইখানে গেছে জুলাইখা। গোলামের চেহারার দিকে তাকাইয়া জুলাইখা বেহুশ হইয়া পড়িয়া গেছে। কিরে, এইটা না আমার সেই স্বপ্ন দেখা বন্ধু। আল্লাহু আকবার, চড়া মূল্য দিয়া স্বামীর দনের ভান্ডারটা খালি করি, স্বামীরে উস্কাইয়া গোলামিটারে খরিদ করি বাড়িতে নিয়ে গেছে। এত ত্যাগের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একটি বারের জন্য জুলাইখার চেহারার দিকে চক্ষু উঠাইয়া তাকায় না, চক্ষু উঠাইয়া। জুলাইখা মনে মনে ক্ষুব্ধ, জুলাইখাকে বন্ধু এত কিছু ত্যাগ দিলাম তোমার জন্য, শেষ পর্যন্ত স্বামীর দনের ভান্ডারটা খালি করি, মিশরের বাজার থেকে তোমার শরীরের ওজনে ওজন করি, হীরা জওহার মণি মুক্তারে ডবল করি, তোমার মূল্য হিসাবে পরিশোধ করি, তোমাকে খরিদ করি এনলাম, তুমি একটি বারের জন্য আমার চেহারার দিকেও তাকাইয়া দেখলা না, আমি দেখব, আমি দেখে নেব কিভাবে তুমি আমার চেহারার দিকে না তাকাও। জুলাইখা কি করছে, একটা হাফতমখানা বানাইছে, হাফতমখানা কি বানাইছে, হাফতমখানা, অদস্ত ফার্সি ভাষার শব্দ হাফতমখানা, আপনারা তো ফার্সি বুঝবেন না, অর্থাৎ একটা কামরা বানাইছে, একটা রুম, যেই কামরার চতুর্দিকে গোল 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 রাউন্ড সাতটা দেওয়াল, এই সাতটা দেওয়ালের মাঝখানে এই কামরাটার নাম হলো হাফতমখানা। প্রত্যেক দেওয়ালের মধ্যে সোজা একটা একটা দরজা, প্রত্যেক দরজার মধ্যে একটা একটা লোহার কপাট, এই সাত দেওয়ালের বেষ্টনীর মাঝখানের কামরাটা হাফতমখানা। এই হাফতমখানার মধ্যে জুলাইখা কি করছে জানেন, তখনকার সময়ের কমার্শিয়াল আর্টিস্ট যারা বাণিজ্যিক ভিত্তিতে চিত্র অঙ্কন করে, ছবি আঁকে, আর্ট করে, সাইনবোর্ড লেখে, এই চিত্রশিল্পীদেরকে আনিয়া হাফতমখানায় তার ছাদে ফ্লোরে চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। কার ছবি? হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার ছবি। নাউযুবিল্লাহ, দুইজনের একজনের গায়েও বস্ত্র নাই, সম্পূর্ণ বিবস্ত্র ছবি, তাও জুলাইখা এই বিবস্ত্র অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে আলিঙ্গন করে জড়াইয়া ধরে রেখেছে। এই ছবি, অশ্লীল ছবি, জুলাইখা হাফতমখানার ভিতরে অঙ্কন করে রেখেছে, অপেক্ষা করতেছে সুযোগের অপেক্ষা। একদিন জুলাইখা
জুলেখার স্বামী এক জায়গায় দূরে গেছে কোনো কাজে, যাওয়ার সময় জুলেখাকে বলছে, জুলেখা আমি এক জায়গায় দূরে যেতেছি, আসতে আসতে সন্ধ্যা হবে। জুলেখায় মনে মনে কয়, এই সুযোগটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, তাড়াতাড়ি যাও, দূর হও, দেরি করি আসিও। মনে মনে কয়, আজিজ মিশর তো চলে গেছে। জুলেখার সাথে সাথে দাসীকে দেখছে, দাসীকে ডাকিয়া দাসীর হাতের মধ্যে সাতটা লোহার তালা দিছে, বলছে, ও দাসী, আমরা দুজন যখন ভিতরের কামরায় প্রবেশ করব, তুই বাহিরের দিক থেকে এক একটা দরজায় এক একটা তালা লাগাইয়া দিবি, চাবিগুলা তোর কাছে সংরক্ষিত রাখবি, খবরদার আমি কিন্তু এই কামরার ভিতর থেকে দরজা খুলি বাহির হওয়ার কোনো অপশন রাখি নাই, একটা শুধু অপশন আছে, একটা বিশেষ পন্থায় আমি তোকে ইনফরমেশন করব, তখন তালা খুলবি, এর আগে তালা খুলতে পারবি না। আমার ভাইয়েরা, জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়া ঢুকাইছে হাফতমখানার ভিতর। কোথায় ঢুকাইছে? হাফতমখানার ভিতর। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, ফিসানের দিক থেকে দাসী প্রত্যেকটা দরজার বাহিরের থেকে একটা একটা তালা লাগাইয়া দিছে, এখন তো সম্পূর্ণ আবদ্ধ হইয়া গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হাফতমখানার দরজা দিয়া ভিতরে কদম রাখছে, নজর কোথায়, মানুষের স্বভাব, মানুষ হাঁটার সময় সামনের দিকে তাকাইয়া হাঁটে। ইউসুফ আলাইহিস সালাম যে হাফতমখানার মধ্যে ঢুকছে, সামনের দিকে নজর, নজর যাইয়া পড়ছে সামনের দেওয়ালের উপর, নাউযুবিল্লাহি মিন যালিক, এই অশ্লীল ছবির উপর। হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর যখন পড়ছে একটা সেকেন্ড দেওয়ালের এই চিত্রের উপর, ইউসুফ আলাইহিস সালামের নজর স্থির হয় নাই, কারণ অশ্লীল ছবি, এমন অশ্লীল ছবির দিকে কোন লাজুক বাপের লাজুক সন্তান, চরিত্রবান বাপের চরিত্রবান সন্তান তাকাইতে পারে না। মুসলমান ভাইরা, প্রসঙ্গত আমাকে একটা কথা বলতে হয়, ও বিয়ানী বাজারের যুবক তরুণেরা, স্মার্টফোন ব্যবহার করো, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো, আব্বা আম্মাকে আব্বা আম্মার রুমের মধ্যে শুয়াইয়া এবার নিজের রুমের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজাটা বন্ধ করিয়া ইন্টারনেটের সহযোগিতায়, গুগলের কেরামতে, ইউটিউবের এহসানে, ফেসবুকের দয়ায়, তোমরা মুসলমানের সন্তানেরা রাত্রের 11টা থেকে 3টা পর্যন্ত অশ্লীল ছায়াছবি, অশ্লীল ডান্স, অশ্লীল গান বাজনার মধ্যে ডুবে থাকো, অশ্লীল ছবিগুলা যে উপভোগ করো। আমি তোমাকে একজন গুনাহগার জিজ্ঞেস করি, তোমার ঈমান কোথায় থাকে, তোমার শরম কোথায় থাকে? সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছেন, আল ঈমানু বিযউ ওয়া সাবউনা শুরবা আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিবকে বলছেন, ঈমানের 77টা শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মুখে বলা, এর মর্মটা অন্তরে বিশ্বাস করা, আর সর্বনিম্ন শাখা, রাস্তায় যদি মানুষের কষ্টদায়ক কোনো বস্তু পড়ে থাকতে দেখো সেটাকে সরাইয়া দেওয়া। আল্লাহর হাবিব, হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম এটা ঈমানের একটা শাখা। এজন্য নবীজি বলেন, লা ঈমান লিমান লা হায়া আলাহু, যার কাছে শরম নাই তার কাছে ঈমানও নাই, যার কাছে লজ্জা নাই তার কাছে ঈমানও নাই। ও মুসলমানের সন্তানেরা, এই অশ্লীলতার দিকে যখন তুমি তাকাও তখন তোমার শরম কোথায় থাকে? যদি শরম তোমার না থাকে তাহলে তো বোঝা যায় তোমার ঈমানও নাই, ঈমানের মধ্যেও ঘাটতি। ও মুসলমানের সন্তানেরা, এই কাজের থেকে ফিরে আসো, এই কাজের থেকে বিরত হও, যত অশ্লীল কথা আছে, যত অশ্লীল কাজ আছে, যত অশ্লীল পিকচার আছে, যত অশ্লীল ছায়াছবি আছে, এগুলা উপভোগ করার থেকে ফিরে আসো। যদি আল্লাহর হাবিবের সুপারিশ কিয়ামতের ময়দানে
পাইতে চাও, অশ্লীলতা পরিহার করো। আমার ভাইয়েরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেওয়ালের উপরে দৃষ্টি স্থির করতে পারে নাই, অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি নিচের দিকে নেমে গেছে, ফ্লোরের দিকে তাকিয়েছে, নাউযুবিল্লাহ, দেখে ফ্লোরের মধ্যেও এই অশ্লীল, সাথে সাথে উপরের ছাদের দিকে তাকিয়ে গেছে, ছাদের মধ্যেও দেখে অশ্লীলতা, ডাইনের দেওয়ালে তাকিয়েছে সেখানেও দেখে অশ্লীলতা, বামের দেওয়ালে তাকিয়েছে সেখানেও দেখে অশ্লীলতা, শেষ পর্যন্ত এক সেকেন্ডের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, এই অশ্লীলতাগুলোর দিকে তাকানোর চেয়ে জুলেখার চেহারার দিকে তাকানোর জন্য আমার জন্য উত্তম। এই সিদ্ধান্ত নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিক থেকে দৃষ্টি ঘুরাইয়া দৃষ্টি নিবদ্ধ করছে, যাইয়া জুলেখার চেহারার উপর কোন দিকে তাকাইছে, এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, নিরুপায় হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে মুতাওয়াজ্জ হইছে, জুলেখার চেহারার দিকে তাকাইছে, জুলেখা খুশি, জুলেখা কয় বন্ধু দেখলানি আমার কর্মকাণ্ড, তুমি তো আমার চেহারার দিকে তাকাও না, একটিবারের জন্য চুপ উঠাইয়া আমার চেহারার দিকে এতদিন তাকাইলা না, এখন আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি পারছনি, আমি জানি এগুলার দিকে তুমি তাকাইতে পারবা না, আমার চেহারার দিকে তাকাইতে তুমি বাধ্য হইবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় জুলেখা এসবের কারণ কি, এগুলা কেন করতেছ তুমি, তোমার আসলে খেয়াল কি, তুমি আমার কাছে কি চাও। জুলেখা লজ্জা শরমের মাথা খাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে কয়, ও ইউসুফ, আমি তোমার থেকে আমার যৌন পিপাসাটা নিবারণ করতে চাই। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরতে ইউসুফ আলাইহিস সালাম কয় জুলেখা, কাদিস্তাম তারতি সাহাবান গায়রা হামিরিন, তুমি তো এমন মেঘের কাছে বৃষ্টি চাইতেছ যেই মেঘের মধ্যে পানি নাই, শুকনা মেঘ, শুকনা মেঘে তোমাকে বৃষ্টি কোথা থেকে দিবে। ও জুলেখা, তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না, আমার বংশ পরিচয় সম্পর্কে জানো না, আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী, আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী, আমার পর দাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী, আমি ইব্রাহিমের নবুয়তের বাগানে সত্য পরিস্ফুট এক পবিত্র ফুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের মধ্যেও নবুয়তের আসরার আর রমুজ লুপ্ত রেখেছেন, গলে আমরা যে হকদার হয় না হুকতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। অজলেখা, আমার গোটা বংশের মধ্যে কোনো ব্যভিচারী নাই, আমার গোটা বংশের মধ্যে কোনো লুচ্চা মানুষ নাই, কোনো চরিত্রহীন মানুষ নাই, আমার গোটা বংশ নবুয়তের বংশ, দরাস লাবাস করম রুসমে কদিমাস করিম ইবনুল করিম ইবনুল করিমাস। অজলেখা, তুমি কি করি মনে করতে পারলা, আমি ইব্রাহিমের সন্তান, আমি ইসহাকের সন্তান, আমি ইয়াকুবের সন্তান, আমি নবী বংশের সন্তান, আমি নিজেও এক সময় ইনশাআল্লাহ নবী হব, আমার থেকে এমন চরিত্রহীন কাজের তুমি এমন অশ্লীল কাজের কেমনে কামনা করলা, তুমি কি জানো না, বুয়াদ পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা নাবাসদ জুজ জেনাকার, সন্তান চরিত্রহীন হওয়ার জন্য বাপ চরিত্রহীন হওয়া লাগে, মা চরিত্রহীন হওয়া লাগে, ওরে মা বাপ যদি চরিত্রবান হয় সন্তান নির্ঘাত চরিত্রবান হয়, কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম হয়, কুকুর জন্ম হয় না, কুকুরের পেট থেকে কুকুর জন্ম হয়, মানুষ জন্ম হয় না। ও দোস্ত আহবাবেরা, এই জন্য আমি বলি, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, সন্তান গর্ভে থাকা অবস্থায় থেকে সচেতন থাকেন, সজাগ থাকেন, সতর্ক থাকেন, ওই গর্ভে থাকা অবস্থার যেই সন্তানের ফাউন্ডেশন 10 মাস, এই ফাউন্ডেশনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন, তো দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান চরিত্রবান হবে, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলবে না, আপনার সন্তান আপনারা বুড়া বুড়িকে বাড়িতে রাখি বউ লইয়া সিলেট শহরে বাসা ভাড়া করে থাকবে না, আপনার সন্তান করোনায় আপনি মারা গেছেন হসপিটালে, ডাক্তার ফোন করছে স্যার আপনি
আপনার আব্বা তো মারা গেছে, আপনার আব্বাকে নিয়ে যান, দাফন কাফনের ব্যবস্থা করেন। স্যারে কয় ডাক্তার সাহেব, এই পরিস্থিতিতে আমরা হাসপাতালে আসতে পারবো না, আমার আব্বাকে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন, উনারা দাফন কাফনের ব্যবস্থা করুক, আমরা যাব না। এমন সন্তান আপনার হবে না যদি সন্তানের ফাউন্ডেশনটা সঠিকভাবে গড়ে তোলেন, কারণ এর দ্বারা সন্তানের যে হক আপনার উপর সেটা আদায় হবে। সমস্ত আব্বা আম্মার উপরে সন্তানের হক, সন্তানের সেই সেই ফাউন্ডেশনগুলোকে সঠিকভাবে গড়ে তোলা। এক নম্বর ফাউন্ডেশন মায়ের পেটের দশ মাস। আমার ভাইরা দোস্তা বাপ, দুই নম্বর ফাউন্ডেশন, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে পাঁচ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই পাঁচ বছর সন্তানের জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সঠিকভাবে গড়ে তুলবে কে? মা বাপ না অন্য কেউ। এক নম্বর দায়িত্বশীল মা বাপ। মা বাপের দ্বারা সন্তানের আল্লাহু আকবার ফাউন্ডেশন গড়ে উঠবে। কেমনে ফাউন্ডেশন গড়বেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেমনে দিবা? ও দোস্ত আহবাবেরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে এইভাবে হাতের উপরে নিবেন, মাথাটা বাম হাতে রাখবেন, পাওগুলা ডান হাতে রাখবেন, এতে করি সন্তানের ডান কান আপনার মুখের কাছে থাকবে। এইবার আপনি আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরো আজানটা দিয়া দেন। ও দোস্ত আহবাব, আজান শেষ হওয়ার পরে হাতের তালুর উপরে সন্তানকে ঘুরান, ঘুরাইয়া মাথাটা ডান হাতে আনেন, পাওটা বাম হাতে নেন, এতে করে সন্তানের বাম কানটা আপনার মুখের কাছে আসবে। এইবার বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, পুরো একামতটা দিয়া দেন। ও দোস্ত আহবাব, নবীজি এই শিক্ষা উম্মতকে কেন দিলেন? এর দ্বারা সন্তানের কি লাভ হবে? দোস্ত আহবাবেরা, আজান আর একামতের খোলাসা তিনটা, আজান একামতের সারাংশ কয়টা? তিনটা। এক নম্বর তাওহীদ, দুই নম্বর রেসালত, এক নম্বর একরার তাওহীদ, দুই নম্বর একরার রেসালত, এক নম্বর শাহাদাতে তাওহীদ, দুই নম্বর শাহাদাতে রেসালত, তিন নম্বর দাওয়াত ইলা সালাহ, দাওয়াত ইলা সালাহ। আজান একামতের সারাংশ তিনটা জিনিস, তাওহীদের স্বীকারোক্তি, তাওহীদের সাক্ষ্য দেওয়া, অদস্ত রেসালতের স্বীকারোক্তি, রেসালতের সাক্ষ্য দেওয়া, সাথে সাথে মানুষকে নামাজের দিকে আহ্বান করা, দাওয়াত ইলা সালাহ। একটা মানুষ জন্মগ্রহণ করার সময় মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, প্রত্যেকটা নবজাত শিশু মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। যেমনিভাবে কাগজ চন্দ্রগোনা কর্ণফুলি পেপার মিল থেকে বাইর হওয়ার সময় কাগজ কোনো কালার বাইর হয় না, সাদা বাইর হয় সাদা। পরে যাদের কালারের দরকার তারা আপন আপন প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া, লাল দরকার হলে লাল করে, সবুজ দরকার হলে সবুজ করে, গ্রিন দরকার হলে আল্লাহু আকবার, ব্লু দরকার হলে ব্লু করে, হলুদ দরকার হলে হলুদ করে, যার যেই কালার। কিন্তু আল্লাহু আকবার, নীলের থেকে বাইর হওয়ার সময় কাগজ কালার বাইর হয় না, সাদা বাইর হয়। খোদার কসম, হিন্দুর ঘরে, উত্তর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরের সন্তানগুলাও মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় মুসলমান হইয়া বাইর হয়। কি হইয়া বাইর হয়? মুসলমান বই হইয়া বাইর হয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত আই আলা ফিতরাতিল ইসলাম, ফিতরাতিল ইসলাম, ইসলামী ফিতরতের উপর, ইসলামী মূলধাতুর উপর, ইসলামী ভাবধারার উপর সন্তান জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ও মুসলমান ভাইরা, একটা সন্তান যখন কোনো মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে এই সন্তানের কি চালু হয়? সর্বপ্রথম কি চালু হয় জানেননি? আল্লাহু আকবার। আমরা যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ কান হাত পাও সবগুলা ইনঅ্যাক্টিভ থাকে, কার্যকরী কার্যকরী ক্ষমতা থাকে না। এমনি দেখতে দেখা যায় চোখ খোলা, কিন্তু আসলে দৃষ্টি শক্তি নাই। দেখতে দেখা যায় কান খোলা, কিন্তু আসলে শ্রবণ শক্তি নাই। ও ভাইরা,
বাক শক্তি নাই যে এটা তো আপনারা বুঝে নই, তরার শক্তি চলার শক্তি নাই এটা তো আপনারা বুঝে নই, ব্রেইনের মধ্যে গবেষণা শক্তি জ্ঞান আহরণের শক্তি জ্ঞান সেভ করার শক্তি নাই এটা তো আপনারা বুঝে নই, দোস্ত চোখ খোলা মনে হয় যেন তাকিয়ে রয়েছে আসলে দৃষ্টি শক্তি নাই, কান খোলা মনে হয় যেন শুনতেছে আসলে শ্রবণ শক্তি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার যেই মেশিনটা অ্যাক্টিভ করে যেই মেশিনটা চালু করে সেই মেশিনটা হলো শ্রবণ শক্তির মেশিন, সর্বপ্রথম কানকে আল্লাহ পাক চালু করে তারপরে চোখ চালু হয়, প্রথমে কান চালু হয়, এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে তার কানে দিয়া মায়ের আওয়াজ ঢুকে, বাবার আওয়াজ ঢুকে, দাদা দাদির আওয়াজ ঢুকে, ফুফুর আওয়াজ ঢুকে, খালার আওয়াজ ঢুকে, যারা তার কোলে নেয় তাদের কথাবার্তাগুলো বাচ্চায় শুনে, এখন যেই বাচ্চার কানে সর্বপ্রথম আওয়াজ ঢুকে হরে হরে রাম রাম আউয়ালু মা ইয়াকরাউ সামআ ইস্তাকিরু ফিল কলব, যেই কথাটা প্রথম কানে বাড়ি খায় সেটা কলবের মধ্যে যাইয়া আসন গ্রহণ করে, সেটা কলবের মধ্যে যাইয়া আল্লাহু আকবার নকশা হয়ে যায়, যেই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম কানে শুনে গড গড এটা যাইয়া তার কলবের মধ্যে জমা হয়, যেই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম শুনে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা যাইয়া তার কলবের মধ্যে জমা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যাইয়া তার কলবের মধ্যে নকশা হয়, হাইয়া আলাস সালাহ এটা যাইয়া তার কলবের মধ্যে নকশা হয়, আল্লাহর হাবিব উম্মত সন্তানের কানে যখন জীবনের প্রথম দিন তুমি আজান আর একামত ঢুকাইয়া দিবা, এই আজান একামতের দ্বারা তাওহীদ রিসালাত দাওয়াত ইলা সালাহ সন্তানের কলবের মধ্যে জায়গা নিবে, এই সন্তান 90 বছর বয়স পর্যন্ত নামাজ এক আধ ওয়াক্ত হয়তো কম পড়বে, রোজা এক দুইটা হয়তো কম থাকবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে মুখ থেকে তার কথা বাইর হবে না, তাওহীদ বিরোধী কথা বাইর হবে না, রেসালত বিরোধী কথা বাইর হবে না, নামাজ বিরোধী আর আজান বিরোধী নাস্তিকতা তার মুখ থেকে বাইর হবে না, ইবতেদা মে হায় আজান আর ইন্তেহা মে হায় নামাজ, ইবতেদা মে হায় আজান আর ইন্তেহা মে হায় নামাজ, হাইয়ে তেরি জিন্দেগি তকদীর মাওলা হক নওয়াজ, ও বেরা দোস্ত আবাব অল্প কিছুদিন যাওয়ার পর সন্তানের বয়স যখন 12-13 মাস 14-15 মাস হবে আস্তে আস্তে সন্তানের মুখ ফুটবে দাদা বাবা একটা একটা শব্দ সন্তানের মুখ থেকে বাইর হবে, ও আব্বা আম্মা সন্তানকে এর মধ্যে লইয়া শুধু ডাবা ডাবা করিও না, শুধু বাবা আর দাদা শিখাইও না, সন্তানের যখন মুখ ফুটে সন্তান দাদা বাবা যখন বলে তুমি এই সন্তানের মুখে মুখে একটু বলানোর চেষ্টা করো আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবনের শুরুতে সন্তানের ভুলি যখন ফুটে তখন আল্লাহ ভুলি শিখাও, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানের শেখানোর চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানকে পুরা কলমাটা মুখস্থ করানোর চেষ্টা করো, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানের শিখাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন সন্তানের বয়স 2.5 বছর 3 বছর 3.5 বছর তুমি আব্বা যতবার ঘরে ঢুকবা ততবার সন্তান তোমার সামনে পড়বে আব্বু আব্বু কইয়া অগ্রসর হবে, তো সাথে সাথে তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বয়সে বারবার মস্কে করাইয়া করাইয়া বারবার বলিয়া বলিয়া সন্তানের সালাম শিক্ষা দাও, সন্তানকে শিখাও খোদা হাফেজ আল্লাহ হাফেজ
হাফেজ, সন্তানকে আল্লাহু আকবার শিখাও, আলহামদুলিল্লাহ সন্তানকে শিখাও, শুকরিয়া এগুলা না শিখাই, সন্তানের থ্যাংক ইউ শিখাইও না, বাই বাই শিখাইও না, টাটা শিখাইও না, সন্তানের ডাইডি শিখাইও না, সন্তানের আঙ্কেল শিখাইস না, ও আমার উম্মত সন্তানের আন্টি শিখাইস না। ইংরেজি শব্দ এগুলার সাথে তোর কি সম্পর্ক, ইংরেজির সাথে তোর সম্পর্ক হবে, একজন মানুষ ভাত খাইতে বসছে তার সাথে লবণের যেরকম সম্পর্ক, ভাত যতটা নেই প্লেটে তরকারি এতটা নেয় না, তরকারি যতটা নেই লবণ এতটা নেয় না, লবণ পরিমাণ মতো নেই, পরিমাণের থেকে বেশি লবণ নিলে ভাত এগুলা আর খাওয়া যায় না, এগুলা অখাদ্যে পরিণত হয়। দোস্ত মনে রাখিও, ইংরেজি মুসলমান ব্যবহার করবে প্রয়োজনের পরিমাণ মতে, প্রয়োজনের পরিমাণের থেকে ইংরেজি মুসলমানের পেটের মধ্যে প্রয়োজনের পরিমাণের থেকে যদি বেশি ঢুকে, ওরে লবণ বেশি যেরকম খাদ্য নষ্ট করে, ইংরেজি বেশি মুসলমানের সন্তানের ইমান আমল নষ্ট করে। কি শিখেবা? সালাম। কি শিখেবা? খোদা হাফেজ। কি শিখেবা? শুকরিয়া। কি শিখেবা? আলহামদুলিল্লাহ। কি শিখেবা? আব্বু। কি শিখেবা? আম্মু। কি শিখেবা? চাচ্চু। কি শিখেবা? আল্লাহু আকবার খালামণি। কি শিখেবা? পুপুমণি। আঙ্কেল শিখাইও না, আন্টি শিখাইও না। এখন তো খুশি লাগে, এখন তো খুশি লাগে এইগুলা সন্তানের শিখাইতেছ, কিন্তু মনে রাখিও একটা সময় এমন আসবে এই সন্তান তোমার জানের দুশমন হইয়া যাবে, তখন সন্তানকে আর কন্ট্রোল করতে পারবা না। আমার বেয়েরা দোস্ত আবার আসি মিয়া সাহেবের কাছে কান্দে, মিয়া সাহেবের কথা শুনে না হুজুর একটু দোয়া করিয়ে, বউ এ কথা শুনে না, ছেলে মেয়েরা কথা শুনে না, সব মার কথা মতো চলে, আমার কথা মতো কেউ চলে না। দোস্ত আপনার কথা মতো কেমনে চলবে, আপনার হক সন্তানে কেমনে আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই, আপনি তো সন্তান মায়ের পেটে থাকতে সন্তানের ফাউন্ডেশনটা গড়ন করছেন উল্টা। সন্তানের প্রথম 5 বছর জীবনে সন্তানের প্রথম গাঁথনিটা গাঁথুনি গেছেন বাঁকা, এখন সেই সন্তান আপনার কি হক আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। ও দোস্ত আহবাবেরা, সন্তানের হক আদায় করছে মাওলানা আবু তৈয়ব সাহেবের আব্বা, অতএব মাওলানা আবু তৈয়ব সাহেবের থেকে জীবনেও কোনোদিন মা বাবার নাফরমানি পাওয়া যাবে না, ইনশাআল্লাহ যাবে না পাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারগণ, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারগণ তোমরা বাঁচাও, 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 কাকে বাঁচাইবা? আনফুসাকুম, তোমার নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমার স্ত্রী পুত্র কন্যাদেরকে, তোমার পরিবার পরিজনকে, কিসের থেকে বাঁচাইবা? নারা, জাহান্নামের আগুন থেকে। অদোস্ত ভাবেরা, উপযুক্ত সন্তান 20 বছর 22 বছর ঘরে শুয়ে রয়েছে, এখন আপনি সেই ছেলেকে মসজিদে যাওয়ার জন্য ডাকেন না, অথচ আপনি প্রথম কাতারে ফজরের নামাজ পড়েন, আপনি সন্তানকে মায়া করলেন, সন্তানকে মহব্বত করলেন, সন্তানকে ভালোবাসলেন, গোড়ার ডিমের ভালোবাসছেন, আপনি সন্তানের গায়ে কেরোসিন ডালিয়া, পেট্রোল ডালিয়া আগুন লাগাইয়া দিলেন, জাহান্নামের আগুনের দিকে সন্তানকে ঠেলিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যখন মসজিদে যাবা সন্তানকে পাও দরিয়া হইলেও সন্তানকে মসজিদে নিয়ে যাও, কারণ তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার, সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. কথা শুনেন, একটা কথা শুনেন, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই আমাকে হুকুম করছিলেন আমার এলাকায় একটা মাদ্রাসা করার জন্য, তো হুজুরের জীবদ্দশায় পারি নাই টাকার অভাবে, আল্লাহ পাক 2017 সালে এই একটা মাদ্রাসা আমি অদমের হাতে করাইছেন, মাত্র 6 বছর চলতেছে, আল্লাহর রহমতে এই 6 বছরে অকল্পনীয় উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ।